রাজধানীতে নির্মীয়মান 2 কিলোমিটার 260 মিটার দীর্ঘ উড়াল পুলটির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুণগত মান বজায় রেখে এই পুলের কাজ এ বছরের নভেম্বরের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 135 কোটি টাকা খরচ করা হয়েছে। বুধবার বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায়ের একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী এই তথ্য জানান। তিনি জানান, বহিরাজ্যের NCC লিমিটেড উড়াল পুলের নির্মাণের কাজ করছে। এই সংস্থাটি রাজ্যের বিভিন্ন স্থানে একাধিক নির্মাণের কাজ সুনামের সঙ্গে করেছে। এ পর্যন্ত মোট 66টি পিলারের কাজ শেষ হয়ে গেছে, বাকি রয়েছে 3টি। পাশাপাশি বর্তোয়ালি থেকে মৌচাক ক্লাব পর্যন্ত 500 মিটার পাটাতনের কাজ শেষ হয়েছে। এছাড়া হাওড়া নদীর ওপর 120 মিটার দীর্ঘ ব্যালেন্সিং ক্যান্টিলিভার ব্রিজ তৈরির কাজ এগিয়ে চলেছে, যার মাঝখানে কোনো পিলার থাকবে না। পূর্তমন্ত্রী আরও জানান, উড়াল পুলের কাজের গুণগত মান পরীক্ষার জন্য আগরতলা বাইপাসের কাছে একটি পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষার জন্য বহিরাজ্যের সংখ্যা ও পরীক্ষাগারের সাহায্য নেওয়া হয়েছে। এছাড়া সর্বক্ষণের তদারকির জন্য নয়াদিল্লির একটি সংস্থাকে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।